কিছুদিন পূর্বে এগ্রিকালচার চৌভনী এলাকার সুশাঙ্ক দেবনাথের সঙ্গে বিয়ে হয়েছিল উদয়পুর অমরসাগর পাড়ের চয়েস দাসের। বিয়ের কয়েক মাস ভালোই চলছিল দুইজনের সংসার। তারা একটি ফুটফুটে শিশুর জন্ম দেয়। বেশ কয়েকদিন যাবৎ সুশাঙ্ক নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে বাড়িতে এসে তার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ করে স্ত্রী চয়েস দাস। তার আরও অভিযোগ, তার স্বামীর অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। কিছুদিন হলো তাদের শিশুটির শরীর অসুস্থ। অসুস্থ শিশুটিকে চিকিৎসা পর্যন্ত করায় না তার পিতা। অন্যদিকে স্ত্রী চয়েস দাসের মা অসুস্থ থাকায় মাকে দেখতে মায়ের বাড়িতে আসলে এই অজুহাতে স্বামী সুশাঙ্ক তার স্ত্রীর উপর প্রচণ্ড অত্যাচার করে। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে নিজের স্বামীর বিরুদ্ধে রাধাকিশোরপুর থানার দ্বারস্থ হন স্ত্রী চয়েস দাস। এখন প্রশ্ন, সুশাঙ্কের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়? ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।